السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. সম্মানিত দূরের ও কাছের দর্শক ও শ্রোতা বন্ধুগণ, যাবতীয় প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। অতঃপর শান্তির ধারা বর্ষিত হোক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত বন্ধুগণ, আমরা আজকে আপনাদেরকে ছোট্ট একটি আমল স্মরণ করিয়ে দিতে চাই, যে আমলটি করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চার ধরনের ফজিলতের কথা উল্লেখ করেছেন। অতএব আমরা মুসলিম হিসাবে এই ফজিলতগুলি সংগ্রহ করার জন্য সর্বদা সর্বোচ্চ চেষ্টা করব ইনশাআল্লাহ। তাই আসুন আমরা সেটি জেনে নিই। আমরা অনেকেই জানি এবং আমলও করে থাকি, সেটি হচ্ছে একটি দোয়া, তিনটি বাক্যের সমন্বয়ে একটি দোয়া, এবং বাক্যগুলি খুবই ছোট ছোট, দুটি তিনটি করে শব্দ নিয়ে একটি বাক্য। অতএব এটি যদি আমরা পড়ি তাহলে অবশ্যই আমরা দুনিয়া এবং আখেরাতে অনেক সম্মানিত হব ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রথম যে ফজিলতটি সেটি হচ্ছে, যে ব্যক্তি মান ক্বালা হিনা ইয়াসমাউল মুআযযিনা আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু رضيت بالله ربا وبالإسلام دينا وبمحمد نبيا. যে ব্যক্তি আজান শোনার পরে মুয়াজ্জিনের সাথে জবাব দেওয়ার পরে আজান শেষে এই দোয়াটি পড়বে, যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি এই মর্মে সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। সেই সাথে পাঠ করবে রাদিতু বিল্লাহি রাব্বান, আমি আল্লাহকে রব হিসাবে পেয়ে সন্তুষ্ট। অবিল ইসলামে দীনান, এবং ধর্ম হিসাবে দিনকে পেয়ে আমি সন্তুষ্ট, এবং নবী হিসাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পেয়ে আমি সন্তুষ্ট, আমি রাজি খুশি। এই তিনটি বাক্য যে পাঠ করবে আজানের পরে, সে ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন অতীতের গুনাহসমূহ মাফ করে দেবেন ইনশাআল্লাহ। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অতএব অতীতের গুনাহমোচনের জন্য সহজ একটি আমল হচ্ছে এই দোয়াটি। আজানের শেষে তো আমরা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহুম্মা রাব্বান নাস এই দোয়াগুলি পড়ে থাকি, সাথে সাথে যদি এই দোয়াটি পড়ি রাদিতু বিল্লাহি রাব্বান ওয়াবিল ইসলামি দীনান ওয়াবি মুহাম্মাদিন নাবিয়ান গুফির আল্লাহুমা তাকাদ্দামা মিন যামবিহি, যে ব্যক্তি এই দোয়াটি পড়বে আল্লাহ রাব্বুল আলামিন তার অতীতের গুনাহগুলি মাফ করে দেবেন। আমরা যেহেতু প্রতিনিয়ত প্রতি মুহূর্তেই গুনাহ করছি, সুতরাং অতীতের গুনাহ মাফ করার জন্য একটি সুন্দর সময়, সুন্দর একটি চান্স যে এই দোয়াটি আমরা আজানের পরে পাঠ করব। তাহলে অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু বলেছেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ আমাদের এই দোয়ার কারণে, এই দোয়ার ফজিলতে অতীতের গুনাহ মাফ করবেন ইনশাআল্লাহ। আর মুমিন ব্যক্তি চাইবে সবসময় যে তার গুনাহ মোচন হোক, নিজের লাইফ পিওর থাকুক, সলিড থাকুক, এটাই চাইবে, গুনামুক্ত থাকুক এটাই চাইবে। অতএব গুনামোচনের একটি দৈনন্দিন সুযোগ পাচ্ছি একটি আমলের মাধ্যমে পাঁচবার। সুতরাং পাঁচবার আজান শোনার পরে যদি আমরা এই দোয়াটি পড়ি তাহলে অবশ্যই আমার জীবনের গুনাহ মাফ হবে ইনশাআল্লাহ। দ্বিতীয় আরেকটি ফজিলত, এই দোয়ারই সেটি হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিনকে আমি যেহেতু রব হিসেবে পেয়ে সন্তুষ্ট হয়েছি, আল্লাহও আমাকে কেয়ামত দিবসে সন্তুষ্ট করবেন যদি আমি দোয়াটি সকালে এবং সন্ধ্যায় তিনবার করে পাঠ করি। সুবহানাল্লাহ বিহামদিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যে ব্যক্তি সকালে এবং সন্ধ্যায় মান ক্বালা হিনা ইসবিহু আও ইউমসি ওয়া ইউমসি রাদিতু বিল্লাহি রাব্বান ওয়াবিল ইসলামি দীনান ওয়াবি মুহাম্মাদিন নাবিয়ান ইল্লা কানা হাক্কান আলাল্লাহি আন ইউরদিয়াহু ইয়াউমাল কিয়ামাত, যে ব্যক্তি সকালে তিনবার এবং সন্ধ্যায় তিনবার এই দোয়াটি পাঠ করবে যে রাদিতু বিল্লাহি রাব্বান, আমি আল্লাহকে রব হিসাবে পেয়ে সন্তুষ্ট, এবং দীনকে ইসলামকে দীন হিসাবে পেয়ে সন্তুষ্ট, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসাবে পেয়ে সন্তুষ্ট, আল্লাহ রাব্বুল আলামিনের উপরে অধিকার হয়ে যায়, দায়িত্ব হয়ে যায় যে ইউরদিয়াহু ইয়াউমাল কিয়ামাহ,
সুবহান আল্লাহ বিহামদি, আল্লাহ এই বান্দাকে কেয়ামত দিবসে সন্তুষ্ট করাবেন। তাহলে এই বাক্যটি এতই গুরুত্বপূর্ণ, এতই ফজিলতপূর্ণ, আল্লাহ এতই সন্তুষ্ট হন বান্দার প্রতি এই দোয়াটি পড়ার কারণে। বান্দা যেহেতু আল্লাহর প্রতি সন্তুষ্ট হন, সেহেতু আল্লাহ রাব্বুল আলামিন কেয়ামতের ওই চরম দুর্দিনে বান্দাকে বান্দা যা চাইবে, যা প্রার্থনা করবে, যা কামনা করবে, তাই দিয়েই আল্লাহ তাকে সন্তুষ্ট করবেন ইনশাআল্লাহ। তাহলে দ্বিতীয় ফজিলত গেল এটা। তৃতীয় ফজিলত হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যে ব্যক্তি এই দোয়াটি পাঠ করবে, রদিত বিল্লাহ রব্বান ওয়াবিল ইসলামে দীনান ওয়াবি মুহাম্মাদিন নবিয়ান ওয়া রাসূলা ওয়াজাবাত লাহুল জান্নাহ, কিয়ামত দিবসে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ বিহামদিহি। আমরা কি জান্নাত পেতে চাই না? অবশ্যই পেতে চাই। তাহলে আমরা এই দোয়াটি বেশি বেশি পাঠ করার চেষ্টা করি। খুবই সহজ দোয়া, খুবই আমলে বরকত দিবেন ইনশাআল্লাহ। তৃতীয় আরেকটি, চতুর্থ আরেকটি ফজিলত, যেটি আমাদের জন্য আল্লাহকে, আল্লাহ যেমন আমার প্রতি সন্তুষ্ট হয়ে জান্নাত কিয়ামত দিবসে আমাকে সন্তুষ্ট করাবেন, ঠিক তেমনিভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পেয়ে আমি যেহেতু সন্তুষ্ট, রাসূল হিসাবে পেয়ে, নবী হিসাবে পেয়ে, সেই হেতু তিনিও এই দোয়া পাঠকারীকে কিয়ামত দিবসে নিজে হাত ধরে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ বিহামদি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান ক্বালা ইযা আসবাহা রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলাম দীনান ওয়া বি মুহাম্মাদিন নাবিয়ান ফানা আয-যাঈম লাআখুযান্না বিয়াদিহি হাত্তা উদখিলাহুল জান্নাহ। যে ব্যক্তি সকালবেলায় এই দোয়াটি পাঠ করবে, আমি তার জন্য দায়ী জামিন হচ্ছে, আমি তার জন্য এই নেতৃত্ব নিব, দায়িত্ব নিব যে আমি কিয়ামত দিবসে তার হাত ধরে জান্নাতে প্রবেশ করাব। সুবহানাল্লাহ বিহামদিহি। সুতরাং আল্লাহ যেমন সন্তুষ্ট হয়ে কিয়ামত দিবসে এই দোয়া পাঠকারীকে সন্তুষ্ট করাবেন, ঠিক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসেবে পেয়ে যে সন্তুষ্ট হয়ে এই দোয়াটি পাঠ করবে, খোদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাত ধরে জান্নাতে প্রবেশ করাবেন। হাদিসটি সহিহ তারগিব ও তারহিবের মধ্যে উল্লেখিত হয়েছে। হাদিসটি হাসান লি গায়রিহি, আলেমরা অনেকেই হাসান বলেছেন। সুতরাং এই দোয়াটি আমরা এইভাবে পাঠ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই ছোট্ট একটি আমল করার তৌফিক ইনায়াত করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।